দাদু ছোট্ট করে একটু আয়োজন করেছে। হ্যালো বন্ধু, আমার আরুষি সোনার বার্থডে সেলিব্রেশন হচ্ছে আরুষির বাড়িতে। আরুষির দাদু ভাই, আরুষির ঠাম্মি মানে মিমি, আরুষির বাবা, আরুষির মা, আরুষির মেম্মা সবাই আরুষিকে আশীর্বাদ করছে। দেখো তোমরা, দেখো আরুষির দিদি ভাই আরুষির পাশে বসে আছে, ওকেও ওর সাথে আশীর্বাদ করা হয়। যখন দিদি ভাইয়ের জন্মদিন হয় তখন বোন ওরকম পাশে বসে থাকে, বোনকেও আশীর্বাদ করা হয়। একজনকে করলে আর একজনের তো মন খারাপ হয়, তাই দুজনকেই আশীর্বাদ করা হয়। দেখো আশীর্বাদ করছে। এরপর কেক কাটা হবে, কেক এরপর বার্থডে সেলিব্রেশন হবে সন্ধেবেলায়। যাক, এইভাবেই ভিডিওটা আমি শেষ করেছি, তোমরা দেখতে থাকো, খুব মজাই করেছি, খুব মজাই হয়েছে আমাদের, তোমরাও সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরাও আনন্দ পাবে আমার বিশ্বাস। দেখতে থাকো এবং সঙ্গে থাকো। দেখো আমি কিন্তু খুব ভালো এডিট করতে পারি না, করি যেটুকু পারি। জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা কেউ আমাকে কমেন্ট করছো না, কমেন্ট করে তো বলো যে কোথায় কী হচ্ছে না। যাই হোক, আমি যতটা পেরেছি ততটা করেছি। ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আমরাও যেরকম এনজয় করেছি তোমরাও ঠিক সেরকম এনজয় করো, সঙ্গে থেকো।
আসলাম, কেক টেক কাটা হলো, জন্মদিনে কর্ম মিটল, অনেক রাত হয়ে গেছে, সব কমপ্লিট হলো, ঘরটার গোছানো কমপ্লিট করলাম, মেয়ে খেয়েছে, আজকে মেয়েকে এখনও খাওয়াইনি, আর কেক খেয়েছে অনেক দেরি করে, খাওয়াবো খানিক পরে। আর ভিডিওটা বড় করছি না, সারাদিন খুব কষ্ট গেছে। যাক, আমার এই দুষ্টু বুড়িটা আজকে 3 বছরে পড়ে গেল। সেই দিনে ছোট্ট মেয়েটাকে আমি কোলে করে নিয়ে আসলাম বাড়িতে, আজকে দেখতে দেখতে মেয়েটার 3 বছর হয়ে গেল, ভাবাই যায় না। ভালোও লাগছে, আমার দুষ্টু মামটা আজকে 3 বছর হয়ে গেল। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব টায়ার্ড লাগছে, বাই বাই, গুড নাইট, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো, খুব তাড়াতাড়ি, টাটা, বাই বাই, মা।